চালু হওয়ার প্রথম দিনে উৎসুক মানুষ আনন্দ নিয়ে পার হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল। হওয়ার আগে থেকেই অনেকেই টানেলের উভয় প্রান্তে অপেক্ষায় থাকে। প্রথম এক ঘন্টায় অর্থাৎ সকাল ৬টা থেকে ৭টায় ৭২টি গাড়ি টানেল পার হয়। এ সময় টোল আদায় হয় ১৯,০৫০ টাকা। হরতালের কারণে কিছুটা গাড়ির সংখ্যা কম হলেও পার হওয়া মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাসানুল্লাহ। অবশেষে স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে কর্ণফুলী নদী পার হচ্ছেন মানুষ। নদীর তলদেশ দিয়ে গাড়ি নিয়ে পার হওয়ার বিস্ময় মানুষের চোখে। রোববার ভোর ৬টায় উভয় প্রান্ত দিয়ে গাড়ি প্রবেশ করে টানেলে। পতেঙ্গা প্রান্তে একটি প্রাইভেট কার ও আনোয়ারা প্রান্ত দিয়ে একটি মাইক্রোবাস প্রবেশ করে টানেলে। পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তে শুরুতে গাড়ির লাইন ছিল। অনেকেই প্রথম যাত্রী হওয়ার আশায় টানেলের প্রান্তে ছুটে আসেন। প্রথম এক ঘন্টায় ৭২টি গাড়ি টানেল পার হয়। পরে দুই ঘন্টায় ১২১টি গাড়ি পার হয়। দুপুর ২টায় ৮ ঘন্টায় প্রথম শিফটে মোট ৭৮৭টি গাড়ি পার হয় টানেল দিয়ে। সুবিধা হয়েছে টানেল হওয়ার কারণে। আমরা মনে করেন এই সাতকানিয়া কারিহাট থেকে এখানে এক ঘন্টা ১৫ মিনিটের ভিতরে চলে আসছে। আমরা আগে কানিহাট থেকে নিতে গেলে অনেক কম সময় লাগত, ৩-৪ ঘন্টা। এখন আমাদের সুবিধা হয়েছে, ১ ঘন্টা ১০-১৫ মিনিটের মধ্যে আমরা কি চলে আসতে পারি। বাংলাদেশের জন্য একটা স্বপ্ন চট্টগ্রাম তো অবশ্যই। এটা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নদীর তলদেশ দিয়ে রোড টানেল, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ধীর পদক্ষেপ। টানেল সংশ্লিষ্টরা জানান ভোর ৬টা থেকে শৃঙ্খলার মধ্যে উভয় প্রান্ত দিয়ে গাড়ি পার হচ্ছে। দিনের শুরুতে হরতালের কারণে গাড়ি পারাপারে সংখ্যা কম হলেও বেলা বাড়ার সাথে গাড়ির সংখ্যা বাড়ার আশা তাদের। প্রথম ঘন্টায় মোটামুটি ৭০+ গাড়ি গেছে এবং দ্বিতীয় ঘন্টায় ওই রকমই। দুই দিক থেকেই ছাড়া সম্ভব। তো প্রথম গাড়িটা আসলে আমাদের এই দিক থেকেই গেছে, প্রথম গাড়িটা পতেঙ্গা থেকেই গেছে এবং প্রথম গাড়িটা গেছে একটা প্রাইভেট কার। সেতু বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী জিপ বা পিকআপের জন্য ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল ২৫০ টাকা, বাসের টোল ৩০০ থেকে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।